ধর্মচর্যা রাষ্ট্রসভা আজকে বাংলাদেশের সমস্ত কিছু ছাপিয়ে বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে পহেলা বৈশাখ, বাঙালির উৎসব হয়ে দাঁড়িয়েছে পহেলা বৈশাখ। আমাদের দেশে যেইভাবে পহেলা বৈশাখ পালিত হয়, যেইভাবে বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের দেশে সরকারিভাবে ভাতা প্রদান করা হয়, ছুটি প্রদান করা হয়, সেটি অনেক ক্ষেত্রে পাশের দেশেও হয়। সেজন্য সব কিছু ছাপিয়ে আজকে বাঙালির উৎসব হয়ে দাঁড়িয়েছে পহেলা বৈশাখ। আমাদের নেত্রী, দেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বারবার বলেন ধর্ম যার যার উৎসব সভা। আমাদের দেশে দুর্গা উৎসবে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় যে সামিল হয় তা নয়, সেখানে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সেই উৎসবে সামিল। আমাদের দেশে যখন প্রভারণা পূর্ণিমার সময় ফানুস ওড়ায়, তখন সেই উৎসবে সমস্ত ধর্ম নির্বিশেষে সেই উৎসবে আনন্দ উপভোগ করে। এবং আমাদের দেশে যখন ঈদ হয়, সেই ঈদের সময় সেই ঈদ আনন্দ উৎসব শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই আনন্দ উৎসবের সমস্ত সম্প্রদায়ের মানুষ সামিল। সেজন্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার রাষ্ট্রসভা। এবং আমি আশা করব যে এই চেতনাকে ধারণ করে যে মহালয়ার মাধ্যমে দেবী দুর্গার যে আগমনী বার্তা আজকে ধ্বনিত হচ্ছে, এই দুর্গা উৎসবে এই দুর্গা উৎসব সফল হবে। এবং প্রতি বছর আমরা লক্ষ্য করছি, প্রতি বছর এই পূজা মণ্ডপের সংখ্যা বাড়ে। এটির কারণ হচ্ছে দেশে নিরাপত্তা আছে এবং মানুষের মধ্যে সামর্থ্য আছে, সেই কারণে। এবং সরকার সেই ক্ষেত্রে নিরাপত্তা বিধান করছে, সেই কারণেই পূজা মণ্ডপের সংখ্যা প্রতি বছর বাড়ে। তো আমি আপনাদের এই দুর্গা উৎসব সুন্দর হোক, এই মহালয়ার মাধ্যমে দুর্গা দেবীর যে আগমনী বার্তা ধ্বনিত হলো, এর মাধ্যমে উৎসবের বার্তাও একই সাথে ধ্বনিত হয় না, এই উৎসব সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এবং আমরা যেন সবাই ধর্মের মূল মর্মবাণী আমাদের চেতনার প্রতিগুলো ধারণ করি এবং সেটি অনুশীলন করি। দেশ, রাষ্ট্র, সমাজ, পৃথিবী যেন শান্তি হয়, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং একই সাথে মহালয়ার শুভ উদ্বোধন